নমস্কার ND24 বিশেষ অনুষ্ঠান এপলকলৈ স্বাগতম। মই নীলোৎপল রায়চৌধুরী। আজি এপলক অনুষ্ঠানের বাবে মই উপস্থিত আছো বাক্সা জেলার এনকে দরঙ্গা নামৰ ঠাইখনত। এই অঞ্চলটো হৈছে ভূটান সীমান্তবর্তী এটা অঞ্চল। এই অঞ্চলটোৰ বিশেষত্ব হৈছে ইয়াৰ ওচৰে পাজৰে থকা গাঁওসমূহত এবিধ বিশেষ বস্ত্ৰ প্ৰস্তুত কৰা হয়, যি বস্ত্ৰ অসম বা ভাৰতৰ বাবে নহয়, এই বস্ত্ৰ প্ৰস্তুত কৰা হয় ভূটানৰ বাবে। আমি একটা বিশেষ স্থানত উপস্থিত আছো যত দেখিলে পাইছে বহুকেইখন ইয়াত শাল আছে, কাপড় বোয়া শাল ইয়াত আছে। কিন্তু আমি সাধারণতে অসমৰ যে কাপড় বোয়া শালত কাপড় প্রস্তুত করা হয়, কাপড় বোয়া হয়, সেয়া কাপড় কিন্তু ইয়াত বোয়া নহয়। ইয়াত বিশেষ বিশেষ ধরনের বস্ত্র বোয়া হয়। কিয় বিশেষ আমি আপনাদের কম। ইতিমধ্যে আমার অনুষ্ঠানের যে বিষয় যে আমি যত উপস্থিত আছো এয়া হয়েছে দরঙ্গা মেলা, অর্থাৎ এই ঠাইখির নাম হয়েছে এনকে দরঙ্গা, তামুলপুরের এনকে দরঙ্গা। এয়া বাক্সা জেলার ভূটানের একেবারে কাষতে লাগি আছে এইখন ঠাই। এই ঠাইখনত এই সকল শিপিনী যে ব্যস্ত হয়ে আছে, এই সমূহ শাল যে আছে, ইয়াত যিসমূহ বস্ত্র বোয়া হয়, এই বস্ত্রসমূহ বোয়া হয় ভুটিয়া লোকৰ বাবে, অর্থাৎ ভূটানৰ লোকৰ বাবে বোয়া হয় ইয়াত কাপড়। ইয়াত অসমৰ লোকৰ বাবে কাপড় বোয়া নহয়। ইয়াত কাপড় বৈ উঠাৰ পাছত ভূটানলৈ রপ্তানি করা হয়। তাত ভুটিয়া লোকসকলে কাপড় ক্রয় করে আর নিজের যে পরম্পরাগত বস্ত্র সেয়া পরিধান করে অসমত বোয়া কাপড়ের জড়িয়ে। এই যে বিশেষ বস্ত্রবিধ দেখবলে পাইছে, এই বস্ত্রবিধক হাবখিরা বুলি কয়। এই হাবখিরা ভূটানৰ মহিলাসকলে পরিধান করে আর এই বস্ত্র বোয়া হয় অসমৰ এই শালসমূহত। আর পুরুষসকলে যে বস্ত্র পরিধান করে সেই বস্ত্রর নাম হয়েছে বকু। সেও আমি আপনাদের দেখাম। প্রথমে আমি আপনাদের চিনাই করে দিবল লৈছো এই বয়ন শিল্পর জড়িত এই অঞ্চলটোৰ বহুকেইগৰাকী মহিলা মোৰ সৈতে আছে। তেওঁলোকৰ সৈতে কথা পতাৰ আমি চেষ্টা করি, চিনাকি হওয়ার চেষ্টা করি। বাইদেউ, আপনাক স্বাগতম জানাইছো অনুষ্ঠানলৈ। আপনি অকণমান আগুৱাই আহিলে ভাল হয়। হয়, আপনার নাম? পূর্ণিমা মশাহারি। পূর্ণিমা মশাহারি, আপনার ইয়াত যিমানখিনি শাল আমি দেখা পাইছো, এই শালত ভুটিয়া লোকৰ বাবে কাপড় বোয়া হয়? হয়, ভুটিয়া লোকৰ কাপড় বনায়। কি কি কাপড় বোয়া হয়? হাবকিরা আর বকু এনেকা বনায়, আর ওয়ান প্লাইৰ বাবে বনায়। আমি ইতিমধ্যে কৈছোঁ যে হাবকিরা আর বকু ইয়াত বনায় বুলি। এতিয়া আপুনি যদি বুজাই দিয়ে হাবকিরা কি বকু কি যদি বুজাই দিয়ে। হাবকিরা মানে ছোৱালীবিলাক পিন্ধে আর বকু বিলাক লৰাবিলাক পিন্ধে। আর আপনাদের এনকে দরঙ্গা অঞ্চলত এই ধরনের কাপড় প্রস্তুত করে ভুটানের লোকের বাবে প্রস্তুত করে, অর্থাৎ ভুটানের লোক বিক্রি করে, নহয় জানো? কিমান দিনের পর আপনাদের এই কামের সঙ্গে জড়িত হয়ে আছে? আমি 2007-তে আমি এইটো স্থাপন করেছি আর ইয়ার পরে আমি ভুটানের লগত কালেকশন করেছে, কানেকশন আছে। আর এটা ভুটানের পর অলপমান আমি লকডাউন পিছত আমি যাব নয়, এই কারণে আমি মেলার পর আনি পেলে আমি এই কামটা চলি আছে। মাহে কিমান কাপড় আপনাদের প্রস্তুত করে ইয়াত এখন শালের পর? এখন শালতো আমি ইমান 20খানমান এনেই করে, আমি 20খানমান লয়। 20খানের আর কেতিয়াবা দেড় মাহমান লাগে, কেতিয়াবা এক মাহ লাগে এনেকা। যোবিলাক মানে ভালকে বনাবা জানে এইবিলাক এক মাহতে পারে। আপনাদের বিক্রি করে? এতিয়া কিছুমান ভুটানত দি লৈ যায়, আর এতিয়া আমি মেলা বাজারের পর যিমান কাপড় আছে এটু আমি অর্ডার করে পেলাই দে। মানে ভুটিয়া লোকে ইয়ার পর লই যায় না কাপড় কিনি, না আপনাদের বেচিব যায় ভুটানত? মানে আমি লকডাউনের পর যাবা নয়, যাবা নয়, আর এই কারণে আমি মেলার পর ডাইরেক্ট মানে কন্টেক্ট করে পেলে আমি বনাই। আপনাদের এখন কাপড় কিমানত বিক্রি করে? আমি এনেকা নিজে নবনাই, আর ইয়াতে ডাইরেক্ট মানে মেলা বাজারের পর সুতা দিয়ে এখন সিস্টেমত 600 এনেকা। ভুটানের কিমান মানুষ আপনার উপর ডিপেন্ডেন্ট, কিমান মানুষ আপনার কাপড় লয় ভুটানের? বহুত আহে, আগতো বহুত আহিছিল, আজিকালি মানে অলপ কম আহি আর। তথাপি কিমান কিমান সংখ্যক মানুষ ইয়ার কাপড় লৈ যায়? কেতিয়াবাতো বহুত লৈ যায়, বহুত লৈ যায়। কিছুমান চিনাকিবিলাক আহি থাকে আর কিছুমান আজিকালি ডাইরেক্ট মেলা বাজারত যায়। আমার যিবিলাক আগত পুরানা আছে এইবিলাক মানে আহি পেলাই লৈ যায়। মই আপনার সঙ্গে পুনের কথা পাতিম, আপনার ওসলে আইছো। আপনার নাম বাইদেউ? জয়া বসুমতারী। জয়া বসুমতারী, আপনার এই ধরনের কাপড় বোয়ে? কাপড় বনাই হয়। আপনি হাবখিরা বোয়ে? হাবখিরা বকু। আপনি কেতিয়া পর জড়িত হয়ে আছে কামৰ লগত? হ্যাঁ, আপনি কেতিয়া পর করে আছে এই কাম? 2009।
ঠিক আছে, মই আপোনাৰ ওচৰত আকৌ আহিম আপোনাৰ ওচৰত। বাইদেউ পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। এই এনকে দৰঙা অঞ্চলৰ কিমান মানুহ এই কৰ্মৰ লগত জড়িত, এই কাপোৰ বোৱা কৰ্মৰ লগত? আগতে তেওঁ বহুত আছিলোঁ, মানে যিহেতু আমি এই ঠাই আমাৰ যিটো এংকে দৰঙা এইটো যিমান আছে ইয়াতে মানে কাপোৰ বনাই পেলাইহে খাই আছিলে। আজিকালি অলপমান মানে মানুহ নাপাওঁ কাৰণে অলপ কম হৈ আছে। মানে এই অঞ্চলটোৰ এই বাইদেউসকল এওঁলোক বড়ো জনগোষ্ঠীৰ, কিন্তু এওঁলোকে যি কাপোৰ পৰিধান কৰে, মানে পৰম্পৰাগত বস্ত্ৰ দখনা, সেই দখনাতকৈ তেওঁলোকে কিন্তু অধিক বস্ত্ৰ প্ৰস্তুত কৰে ভুটীয়া লোকৰ বাবে। অৰ্থাৎ হাফকিৰা, বকু, এই ধৰণৰ বস্ত্ৰ তেওঁলোকে প্ৰস্তুত কৰে ভুটীয়া লোকৰ বাবে, যাৰ জৰিয়তে তেওঁলোকে পৰিয়াল পোহপাল দিব পাৰিছে এই অঞ্চলটোত। আমি বাইদেউৰ সৈতে পুনৰ কথা পাতিম। আমি দেখুৱালিছোঁ অকণমান এইসমূহ শাল, চাওক এই সূতাসমূহ ইয়াত এইধৰণে সাজু কৰা হৈছে কাপোৰ ববৰ বাবে। লগতে সেই দেখিবলৈ পাইছে দূৰৈতে বাইদেউসকলে কাপোৰ বৈ আছে। এইধৰণে অঞ্চলটো বহুত লোক জড়িত হৈ আছে এই বয়ন শিল্পৰ সৈতে, য'ত বিশেষকৈ ভুটীয়া লোকৰ বাবে হাফকিৰা আৰু বকু বস্ত্ৰ প্ৰস্তুত কৰা হয়। হাফকিৰা পৰিধান কৰে ভূটানৰ মহিলাসকলে, বকু পৰিধান কৰে ভূটানৰ পুৰুষসকলে। এই বস্ত্ৰ যি সাধাৰণতে আপোনালোকে ভুটীয়া লোকে পৰিধান কৰা যিসমূহ বস্ত্ৰ, পুৰুষসকলে পৰিধান কৰা যি অভাৰকোটৰ দৰে যি বস্ত্ৰ, বা মহিলাসকলে পৰিধান কৰা যি বস্ত্ৰ, সেই বস্ত্ৰসমূহ যে দেখে, সেই পৰিচিত বস্ত্ৰসমূহ ইয়াতে প্ৰস্তুত কৰা হয়। অৰ্থাৎ অসমৰ এই অঞ্চলসমূহতে প্ৰস্তুত কৰা হয় এই বস্ত্ৰসমূহ। এগৰাকী বাইদেউৰ শাল বৈ আছে, মই অলপ কথা পতাৰ চেষ্টা কৰিম। বাইদেউ আপোনাৰ নাম কি? আপুনি কেতিয়াৰ পৰা কাপোৰ বৈ আছে? এই বছৰতেই আহিছোঁ। এই বছৰ আপোনাৰ ঘৰ? মোৰ ঘৰ শালবাৰী। বহু মহিলাই স্বাৱলম্বিতা পথ বাছি লৈছে এই ধৰণে অঞ্চলটোত ভুটীয়া লোকৰ বাবে কাপোৰ প্ৰস্তুত কৰি। নিশ্চয় এক ব্যতিক্ৰম পদক্ষেপ এয়া, কাৰণ শালত সাধাৰণতে কি বয়, আমি কি দেখোঁ, অসমীয়া শিপিনীয়ে কি বয়, অসমৰ লোকৰ বাবে কাপোৰ বয়, অসমৰ যিসকল লোক আছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰে পৰিপূৰ্ণ অসম, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ বাবে নিজৰ নিজ নিজ জনগোষ্ঠীৰ মহিলাসকলে বা বয়ন শিল্পীসকলে নিজৰ নিজৰ জনগোষ্ঠীৰ বাবে কাপোৰ বয়, কিন্তু অসমত এইসকল বড়ো মহিলাই কাপোৰ বৈ আছে ভুটীয়া লোকৰ বাবে, যি তেওঁলোকৰ উপাৰ্জনৰ এক পথ বা একমাত্ৰ পথ বুলি ক'লেও ভুল নহ'ব। বাইদেউ আপোনাৰ আপুনি কাপোৰ বৈ আছে, এইখন যিখন কাপোৰ বৈছে এই কাপোৰখন কাপোৰখন কি বুলি কয়? এইটো হাফকিৰা বুলি কয়। আপোনাৰ পৰিচয়টো জানিলোঁ। আপোনাৰ নাম? মোৰ নাম ৰূপলা বসুমতাৰী। আপোনাৰ ঘৰ ক'ত? মোৰ বঙাইগাঁও হয়। বঙাইগাঁও। আপুনি কিমান দিনৰ পৰা জড়িত হৈ আছে এই কৰ্মৰ লগত? মই আগতে মানে 3-4 বছৰ আছিলে, মাজতে নাছিলোঁ মানে লকডাউনত, পিছত এতিয়া আহি পিনে 4 মাহমান হ'ল। আজি যিটো বিষয় লৈ আমি এপলক অনুষ্ঠান কৰিছোঁ, বাক্সা জিলাৰ তামোলপুৰৰ দৰঙা মেলাৰ সচিপুৰ গাঁৱত, ইয়াৰ প্ৰায় সকলোখিনি মহিলা জড়িত হৈ আছে বিশেষ এবিধ বস্ত্ৰ তৈয়াৰ কৰাৰ কামত, বছৰ বছৰ ধৰি এওঁলোক নিয়োজিত হৈ আছে। তেনে এগৰাকী বাইদেউ মোৰ সৈতে আছে, আপোনাক স্বাগতম জনাইছোঁ অনুষ্ঠানলৈ। আপোনাৰ নাম? ৰিজা বৰা। ৰিজা বৰা। আপুনি কিমান দিনৰ পৰা এই বিশেষ কাপোৰবিধ তৈয়াৰ কৰাত জড়িত হৈ? 20 বছৰ। 20 বছৰ। 20 বছৰ ধৰি ৰিজা বৰা জড়িত হৈ আছে এই বিশেষ কাপোৰ তৈয়াৰ কৰাৰ ক্ষেত্ৰত, লগতে এই গাঁওখনৰ আন বহুত লোক জড়িত হৈ আছে বিশেষ কাপোৰ তৈয়াৰ কৰাৰ ক্ষেত্ৰত। ইতিমধ্যে আমি জনাইছোঁ আপোনালোকক যে এই বিশেষ কাপোৰবিধৰ নাম হৈছে হাফকিৰা। এই কাপোৰবিধ ব্যৱহাৰ কৰা হয় ভূটানত, ভূটানৰ পৰম্পৰাগত এবিধ বস্ত্ৰ। কিন্তু এই বিষয়টোৱে হৈছে আচৰিত যে ভূটানৰ পৰম্পৰাগত বস্ত্ৰ ভূটানত ব্যৱহাৰ কৰা হয়, ভূটানৰ লোকে ব্যৱহাৰ কৰে, কিন্তু বস্ত্ৰবিধ প্ৰস্তুত কৰা হয় অসমত, প্ৰস্তুত কৰা হয় ভূটান সীমান্তৱৰ্তী বাক্সা জিলাৰ দৰঙা মেলাৰ সচিপুৰ গাঁৱৰ দৰে বিভিন্ন অঞ্চলত। এই বিশেষ কাপোৰবিধ যে আপুনি বৈছে এইখন তাঁতশালত, এই বিশেষ কাপোৰৰ বৈশিষ্ট্য কি, কি ধৰণে বয়ে? কি ধৰণে কাৰণ বহে মানে বিজনেছ কাৰণে, এইটো এটাই বিজনেছ না, ভুটীয়া কাপোৰ হ'লেতো এতিয়াতো কাম নাই একো, কি কৰি পেলাই খাব, এইটোৱে আৰু। মানে আপোনালোকে এই কাপোৰবিধ তৈয়াৰ কৰি ভূটানৰ লোকক বিক্ৰী কৰি আপোনালোকে জীৱিকা নিৰ্বাহ কৰি আছে, নহয় জানো? ভূটানত বিক্ৰী কৰে। আচলতে ক'বলৈ গ'লে সৰু সুৰা এক এক্সপৰ্ট বিজনেছ কৰি আছে গাঁওখনৰ পৰা। এক্সপৰ্ট ইম্পৰ্ট বিজনেছ বুলি ক'লে আমি সাধাৰণতে বহুত ডাঙৰ এটা পৰিসৰত ভাবোঁ, কিন্তু এক্সপৰ্ট বিজনেছ যে এই গাঁওখনৰ পৰা হৈ আছে এই বিশেষ কাপোৰবিধৰ জৰিয়তে, সেয়া প্ৰমাণ কৰি দেখুৱাইছে ৰিজা বড়োৰ দৰে মহিলাসকলে এই গাঁওখনত। আপুনি 20 বছৰৰ পৰা এই কাম কৰি আছে, নহয় জানো? 20 বছৰৰ পৰা আপুনি কিমান বস্ত্ৰ মাহে বোৱে বা দিনত যদি বোৱে? একদিনত এখন ওলায়। একদিনত এনেকুৱা এখন ওলায়? আৰু দাম কিমান এখনৰ? 300। এখন কাপোৰত 300। আচ্ছা, এই কাপোৰখনৰ পৰা কি কি বস্ত্ৰ, তাৰ পৰা কি কি চোলা তেওঁলোকে বনায় ভুটীয়া লোকসকলে? এতিয়া মঠা মানুহ পিন্ধা, এইটোৱে বনায়। তাৰপিছত ইয়াতে এই মাইকী
কাপোৰৰ এটো হাফকিৰাটো হাফকিৰাটো আপোনালোকে হাফকিৰা কোনে প্ৰধানত পৰিধান কোনে কৰে মহিলাসকলে কৰে নে পুৰুষে কৰে মহিলা কাৰণে হাফকিৰা মহিলাসকলে কৰে আপোনালোকে যে কাপোৰখন যে বই উলাইছে খুটা কৰ পৰা নে মেলা পৰা নে দৰঙ্গা মেলা দৰঙ্গা মেলা অৰ্থাৎ ভূটানৰ পৰা আনিব নালাগে ইয়াতে পায় ইয়াতে পায় মেলা হয় যেহেতু এই কাপোৰখন ভূটানৰ লোকে ব্যৱহাৰ কৰে ভূটানত প্ৰস্তুত কৰা ভূটানৰ পৰম্পৰাগত এবিধ বস্ত্ৰ বুলি কোৱা হয় এই বস্ত্ৰবিধ ভূটানত কিয় প্ৰস্তুত কৰা নহয় ভুটিয়া লোকৰ বাবে কাপোৰ প্ৰস্তুত কৰা আন এগৰাকী বাইদেউ আছে মোৰ সৈতে গাঁওখনৰ আপোনাক স্বাগতম আপোনাৰ পৰিচয়টো প্ৰথমে জানিব বিচাৰিম মানে আপোনাৰ নাম অৰুণা বড়ো আপুনিও এই ধৰণৰ হাফখিৰা বয় হয় আপুনি কেতিয়াৰ পৰা জড়িত হৈ আছে এই কৰ্মৰ লগত আগত বহুত দিন হৈছে মই 20 বছৰ হৈছে 20 বছৰ ধৰি কৰি আছে এই মানে এই ধৰণৰ কাপোৰ প্ৰস্তুত কৰি ভূটানলৈ ছাপ্লাই দি ভূটানৰ হয় তাৰ পৰাই আনে হয় আপোনাৰ পৰিয়াল চলি আছে তাতে যদি আপুনি বেয়া নাপায় এই কাপোৰবিধ প্ৰস্তুত কৰি আপোনাৰ যিটো পৰিয়াল চলি আছে আপুনি কিমান ইনকাম কৰে মাহে যদি আপুনি বেয়া নাপায় ক'ব পাৰে এনেই 16-15 হাজাৰ এনেকৈ মাহত এনেকৈ বেছি নহয় মানে 15-16 হাজাৰ টকা আপুনি ঘৰতে উপাৰ্জন কৰি আছে ভুটীয়া লোকৰ বাবে এই ধৰণে কাপোৰ প্ৰস্তুত কৰি এক খুব সুন্দৰ নিদৰ্শনীয়া স্বাৱলম্বিতাৰ এওঁলোকে ঘৰতেই ভুটীয়া লোকৰ বাবে যিহেতু ভূটানখন একদম কাষতে লাগি আছে ভূটান ইয়াৰ পৰা মাত্ৰ 0.5 কিলোমিটাৰো নহয় ভূটানখন লাগি আছে এই ভুটীয়া লোকৰ বাবে কাপোৰ অসমৰ গাঁৱত প্ৰস্তুত কৰা হয় এই কাপোৰ বিক্ৰী কৰি এওঁলোকে মাহে 15-20 হাজাৰ টকা ইনকাম কৰি এক স্বচ্ছল জীৱন যাপন কৰি পৰিয়াল পোহপাল দি আছে এইধৰণে ভাৰতৰ ভূমিত অসমৰ ভূমিত ভুটীয়া লোকৰ বাবে কাপোৰ প্ৰস্তুত কৰা কাৰ্য নিশ্চিতভাৱে দুয়োখন দেশৰ মাজত অৰ্থাৎ ভাৰত ভূটানৰ মাজত বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক অধিক সুদৃঢ় কৰিছে বাইদেউ মই আপোনাৰ সৈতে কথা পাতিছিলোঁ ইতিমধ্যে বহু কথা জানিছোঁ যে কিধৰণে আপোনালোকে কাপোৰ প্ৰস্তুত কৰে ভুটীয়া লোকে কিধৰণে ইয়ালৈ আহি কাপোৰসমূহ লৈ যায় আপোনালোকৰ পৰা আপোনালোকে কাপোৰ বয় অসমত বয় ভাৰতত বয় ভুটীয়া লোকৰ বাবে ভুটীয়া লোকে তাত পৰিধান কৰে এতিয়া এই কাৰ্যৰ দ্বাৰা ভাৰত আৰু ভূটানৰ মাজত অসম বিশেষকৈ অসম বিটিয়াৰ আৰু ভূটানৰ মাজত এক বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক নিশ্চয় গঢ় লৈ উঠিছে হয় হয় মানে আমাৰ যিটো ভূটানৰ আৰু এইটো ইণ্ডিয়া আমি দুটা মানে ফ্ৰেণ্ডশ্বিপ আছে এইটো কাৰণে আমি ভালকৈ মানে বন্ধু মিলাই পেলাই থাকিব পাৰিছে আৰু ইয়াতেও যিটো ফ্ৰেণ্ডশ্বিপ থকা কাৰণে আমাক লগত মানে আহি পেলাই ইয়াতেও ভালকৈ বন্ধু নিচিনা কাপোৰটো লৈ যায় ঘৰত নিচিনা এনেকুৱা কৰে মানে এই কাপোৰ বোৱা কাৰ্যৰ দ্বাৰা অৰ্থাৎ ভুটীয়া লোকে আপোনালোকৰ পৰা আহি কাপোৰ কিনি নিয়া কাৰ্যৰ দ্বাৰা এক বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক আপোনালোকৰ ঘৰ মানে মাজত গঢ় লৈ উঠিছে যদি আপুনি উদাহৰণ দিয়ে কি ধৰণৰ বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক তেওঁলোক ফুৰিবলৈ আহে আপোনাৰ ঘৰত আপুনি ফুৰিবলৈ যায় তেওঁলোকৰ ঘৰত বা সহায় সহযোগ কি ধৰণে আগবঢ়ায় হয় ইয়াতে মানে কেতিয়াবা আমি যিবিলাক আমাৰ যিবিলাক বন্ধু আছে এইবিলাক মানে আমি মা বুলি ইয়াতে কয় আৰু ইয়াত যিটো এইবিলাকত যাই পেলাই আমাক খোৱাবিলাক বহুত ভালকৈ দিয়ে আৰু এইবিলাকত কেতিয়াবা মৰম কৰিলে ইয়াতে নিজৰ যি খোৱাবিলাক বি আমাৰ বস্তুবিলাক বি ইয়াতে দিয়ে বহুত ভাল মানে ৰিলেশ্যনশ্বিপটো ৰাখে আৰু আপোনালোকক কি বুলি সম্বোধন কৰে মাতে কি বুলি আপোনালোকক হয় আমি মা বুলি কেতিয়াবা আমা বুলি মাতে যি ডাঙৰবিলাকতো আমা কয় আপা আমা এনেকুৱা কয় আমাৰ আমাবিলাক বৰ সন্মান কৰা নিচিনা হয় আৰু এইবিলাক আহি পেলাই আমাক বহুত মৰম কৰে যি কেতিয়াবা বিস্কুট এনেকুৱা জুচ এনেকুৱা আনি পেলাই আমাকো দিয়ে আৰু মৰম কৰি পেলাই মানে কুৰ্মা লগা বুলি কাক কয় কুৰ্মা হয় কুৰ্মা লগাটো এইটো ইমান কিবা নহয় মানে কুৰ্মাটো আমাৰ বড়ো এছামিছতে কুৰ্মা কয় মানে ইয়াত কুৰ্মা লগা কুৰ্মা লগা ইয়াতে মানে ৰিলেশ্যনশ্বিপ নিচিনা আৰু ইয়াতেও আমাৰ তেওঁলোকৰ মাজত খাদ্য বস্তুৰ বিনিময় হয় তেওঁলোকে ধৰক আপোনালোকক তাত উৎপাদন হোৱা কমলা দিলে আপোনালোকে ইয়াৰ পৰা কি দি পঠায় খেতি বাতি কিবা তেনেকুৱা ফচল নাই আমি কেতিয়াবা যদি ইয়াতে বেছি নলয় কেতিয়াবা থাকিলে দে আৰু নাথাকিলে ইয়াতে নিজৰ আছে যদি আলু চালু এনেকুৱাটো চিনি এনেকুৱা দিয়ে আৰু ইয়াতে নহয় ইয়াতে ভূটানৰ পৰাহে আলু চালু এইটো লৈ আহে আপোনালোকে কি দিয়ে আমাৰ পৰা ইমান নলয় কেতিয়াবা আমি থাকিলে দে কেতিয়াবা মৰম কৰি পেলাই আৰু আমাৰ একো নাই এইটো কাৰণে একো নলয় আৰু ইয়াতে
ভারত ভুটান সীমান্তবর্তী বৃহত্তর তামুলপুর অঞ্চলের এনকে দরঙ্গা অঞ্চলের বিভিন্ন গাঁত যে এক নীরবে বিপ্লব চলিছে, যে বিপ্লব বস্ত্র বিপ্লব, যত বস্ত্রসমূহ বই বা বস্ত্র প্রস্তুত করে ভারত অসম বা বিটিসির বাবে নহয়, এই বস্ত্রসমূহ লৈ যোৱা হয় ভুটানৰ বাবে। অর্থাৎ ভুটানের লোকে ব্যবহার করে অসমত বোৱা, ভারতত বোৱা, বিটিসি অঞ্চলত বোৱা এই বস্ত্রসমূহ। এই ধরনের এক বৃহৎ তথা নীরবে এক এক কথা কবলে গেলে এক এক্সপোর্ট তথা রপ্তানি ব্যবসায় করে আছে, রপ্তানির এক বিপ্লব করে আছে এই অঞ্চলের ভুটানলৈ। আর ইয়ার দ্বারা ভারত ভুটানের মাজত যে সম্পর্ক, সেই সম্পর্ক অধিক সুদৃঢ় হওয়াত নিশ্চয় অবদান এই কার্যর আছে, এই বয়ন শিল্পর আছে। আর পূর্বরেপরা ভারত আর ভুটানের মাজত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক সুদৃঢ় করে রাখার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল তামুলপুর সমষ্টির প্রাক্তন বিধায়ক ইমানুয়েল মুসাহারি ডাঙরিয়ায়। আমি তেওঁৰ সৈতে বর্তমান উপস্থিত আছো, আপনার স্বাগতম জানাইছো অনুষ্ঠানলৈ। আমি যিটো বিষয় লৈ আজি এপলক অনুষ্ঠান করেছো ND24-এ, যে এই বৃহত্তর এনকে দরঙ্গা অঞ্চলের বহু গাঁত বয়ন শিল্পর দ্বারা এক নীরবে বিপ্লব চলোৱা হয়েছে, যি এক এনেকুৱা বিপ্লব যাক এক অর্থত হয়তো রপ্তানি বিপ্লব বা ইম্পোর্ট বিপ্লব বলে কব, এক্সপোর্ট বিপ্লব বলে কব পারি, যার জড়িয়ে ভারত আর ভুটানের মাজত এক সুদৃঢ় সম্পর্ক গড়ি উঠার সম্ভব হয়েছে বা যথেষ্ট পথ আছে, যথেষ্ট সম্ভাবনা আছে। ইয়ার জড়িয়ে পর্যটনও যথেষ্ট বিকাশ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ভুটিয়া লোকের যে পরম্পরাগত বস্ত্র, সেই বস্ত্রসমূহ ইয়াত প্রস্তুত করা হয়, ভুটানত নহয়, কিন্তু ইয়ারপরা ভুটানলে রপ্তানি করা হয়। ভুটিয়া লোকের ইয়ারপরা কাপড়সমূহ নি পরম্পরাগত বস্ত্র নিজের যে ডিজাইন, যে আর্হি, সেই অনুসারে বনাই লোক পরিধান করে। এই ক্ষেত্রে আপনি কি অনুভব করে যে এই যেটু শিল্প, বয়ন শিল্প, যে বয়ন শিল্পে ভারত ভুটানের লোকের মাজত এক সুদৃঢ় একটা সম্পর্ক গড়ি তুলিছে, সেই শিল্পটক আরও আগুয়ে লো যাওয়ার থল আছে? কারণ এই সকল মহিলাই, বড়ো জনগোষ্ঠীয় মহিলাসকলে নীরবে এই বিপ্লব গড়ি লৈ গৈছে, তেওঁলোকক আগুয়ে লৈ যাওয়ার কি থল আছে বলে আপনি ভাবে? সব এইটো হল মানে আনঅর্গেনাইজড সেক্টর বলে আমি কব লাগিব, যদিও বা মহিলাবিলাক আগবাড়ি আহিছে, একে সেলফ হেল্প গ্রুপ আছে, কিন্তু তেনেকৈ গভর্নমেন্টের ফালেরপৰা বা বিশেষকৈ বিটিসি বা হেণ্ডলুম ফালেরপৰা তেনেকৈ ইন্টারমিট কিবা পোৱা নাই। যেতিয়া মই এমএলএ হিসাবে আছিলোঁ আৰু বিটিসিত যেতিয়া আমার তামুলপুর সমষ্টির এজন ইএম ডাঙরিয়া যেতিয়া হেণ্ডলুম সেক্টরটা চাইছিলে, তেতিয়া আমি ট্রেনিং দিয়ার ব্যবস্থা করেছিলোঁ আৰু সরকারের ফালেরপৰা যিটো সূতা পাইছিলোঁ একেটোকে আমি দিয়ার ব্যবস্থা করেছিলোঁ। গতিকে 100+ মানে এই হেণ্ডলুম বিলাক আছিল, গতিকে একেটোকে বিশেষকৈ আমার ভুটানিজ মহিলা বা পুরুষ সকল কাপড় বয় কিরা বলে যে কো আমি, গতিকে ইয়াত প্রফিট মার্জিনও ভাল আর এনেজমেন্টও এনেকা, একেসকলের সূতাটো একেসকলে প্রভাইড করে, তারপর বাস বানসর নামত পায়, গতিকে পার কিবাটো একেসকল 3000 মান থাকে, 2500 বা 3000, একজাক্টলি মই এটা নাজানো, মই এটা টাচও নাই, এক বছর মান হলো। ঠিক তেনেকৈ আমি বহুতো কিবা লাগি মেলি কেবল বিটিসি অঞ্চলত রুবান প্রজেক্ট বলে আনিব পাৰিছিলোঁ, রুরেল আর্বান প্রজেক্ট, গতিকে ইয়াত ক্লাস্টার বনাবর কারণে একেসকল এটা ইনফ্রাস্ট্রাকচার বনাই দিবর কারণে, গতিকে 15 crore আমি পাইছিলোঁ, কিন্তু মোর কার্যকাল সেটা মই খরচ করব নোৱাৰিলোঁ, গতিকে প্রজেক্টবিলাক অলপ ইফাল সিফাল হয়ে গেল। যে নহোক, মই সেটাকে অনুরোধ জানাম যে কেবল আমার ইয়াত নহয়, গেলিমপুঙতো বনাই, ঠিক তেনেকৈ ওদালগুড়ির মহিলা, বড়ো মহিলাবিলাকে অরুণাচলের কাপড় বনাই, কারণ দখনাটো বনালে বেশি নহয়, লিমিটেশন আছে, কিন্তু ভুটানের যেটা মার্কেট সেটি হল টোটাল পপুলেশন হতে 5 lakh+, গতিকে কিমানজন মহিলাই কিরা পিন্ধিব ইয়ার উপর নির্ভর করে, আর একেসকলের ফ্যাক্টরি মেডও আছে, গতিকে হ্যান্ডমেডটো বেশি ভাল হয় বলে কয় একেসকলে, আর ইয়াত মজা আছে পিন্ধি পেলায়। তারপর কিন্তু নো ডাউট যেনবা মেশিন মেডটো হল কম্পিটিটিভ, মানে প্রাইসিংটো অল্প কমত হয়, কিন্তু প্রিপারেবলি হ্যান্ডমেডটো বিচারে, গতিকে সেই ক্ষেত্রে যদি সরকারের যদি ইন্টারভেনশন যদি করে, তেতিয়া এই মহিলাবিলাকর এটা ভাল মানে কিবা হব, উপার্জন করিব পারিব, এতিয়াও করে আছে, চলি আছে, গতিকে আমি বিচাৰি যে যেহেতু ডিপার্টমেন্টটো আমার বিটিসি ইউপিপিএলর ফালেরপৰাই আছে, সেই বিষয়ত কিন্তু স্পেশাল প্যাকেজ কিবা কিবি বনাই লৈ আনি পেলাই, প্রজেক্ট বনাই লৈ আনি পেলাই যদি সেইবিলাক যদি করিব পাৰে, তেতিয়া যথেষ্ট ফলপ্রসূ হব।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।